আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সঙ্গে আছি আমি শ্যামন দত্ত। কুমিল্লায় দুর্ঘটনা কবলিত ট্রেনটির উদ্ধার কাজ চলছে ধীর গতিতে। উদ্ধার কার্যক্রম শেষ হতে কত সময় লাগবে তা এখনও বলতে পারছে না রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল ট্রেন সংঘর্ষে লাইনচ্যুত সাতটির মধ্যে দুটি বগি উদ্ধার হয়েছে। কর্তৃপক্ষ জানায় বাকি বগিগুলো আজকের মধ্যেই উদ্ধার করা হবে। বর্তমানে পাশের একটি ট্র্যাক দিয়ে ট্রেন চলাচল সচল রাখা হয়েছে। পাশাপাশি সড়কের যে ক্ষতি হয়েছে তার সংস্কারের কাজ চলছে বলেও জানিয়েছে রেলওয়ে। গতকাল কুমিল্লার নাঙ্গলকোটে থেমে থাকা মালবাহী একটি ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয় সোনার বাংলা এক্সপ্রেস। এতে সোনার বাংলার সাতটি বগি লাইনচ্যুত হয়, আহত হন অর্ধশতাধিক যাত্রী। এই ঘটনায় রেলওয়ের পক্ষ থেকে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে জেলা প্রশাসনের 5 সদস্যের তদন্ত কমিটিকে 3 দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের টিকিট ছাড়া যাত্রী ঠেকাতে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। টিকিটধারীদের যাত্রা নির্বিঘ্ন করতে কাল থেকে উত্তরাঞ্চলের পথে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে রেলওয়ে। জয়দেবপুর জাংশন থেকে পঞ্চগড় পর্যন্ত চলবে এই বিশেষ ট্রেন। কাল থেকে 20 এপ্রিল ও ঈদের পর 24 ও 25 এপ্রিল চলবে এই ট্রেন। প্রতিদিন সন্ধ্যা 7:15 জয়দেবপুর স্টেশন ছেড়ে যাবে ট্রেনটি। পরদিন ভোর 5:25 পঞ্চগড় মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশনে পৌঁছবে, আর পঞ্চগড় থেকে 6:25 ছেড়ে 3:45 জয়দেবপুর পৌঁছবে বিশেষ এই ট্রেন। এই রেলে একসাথে ভ্রমণ করতে পারবেন 680 জন যাত্রী। ট্রেনটি কিসমত, ঠাকুরগাঁও, বিরামপুর ও সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে। শীতকালে ত্বক শুষ্ক হবার অভিজ্ঞতা কম বেশি সবারই আছে, কিন্তু এপ্রিলে তীব্র দাবদাহের মধ্যেও সেই পরিস্থিতি এই প্রথম। সঙ্গে যুক্ত হয়েছে চামড়ায় জ্বলনি কিংবা কুচকে যাওয়া। কিন্তু কেন ঘটছে এমনটি? বিশেষজ্ঞরা বলছেন গত 2 দশকে রাজশাহীতে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে 9 ডিগ্রি সেলসিয়াসের বেশি। পুকুর ও জলাশয়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এর অন্যতম কারণ। চারঘাটের বাসুদেবপুর এলাকার অশীতিপর আব্দুল গনি জীবনে এমন গরমের দাপট আর দেখেননি। মাথার উপর গনগনে সূর্য নিয়েও একসময় কাজ করেছেন, এক ফাঁকে দিব্যি গাছতলায় জিরিয়ে নিতেই দূর হয়েছে ক্লান্তি। কিন্তু এবার সারা শরীর যেন শুকিয়ে যাচ্ছে। গ্রাম থেকে শহর পরিস্থিতি আরও ভয়াবহ। এবারের এপ্রিলের প্রথম 2 সপ্তাহে তীব্র গরমে ঠোঁট শুকিয়ে ফেটে যাচ্ছে নগরবাসীর, শরীরে বোধ হচ্ছে জ্বলুনি। গরমে আসতে পারি না, ঠোঁট শুকিয়ে যাচ্ছে। অনেকবারের চাইতে তাপমাত্রা যদিও সেম থাকে, তারপরে এবারের একটু বিকল্প রে, এবারে তাপমাত্রার জন্য ছোট সবই ফেটে যাচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অস্বাভাবিক কমে যাওয়ায় এমন অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে। প্রতি বছর এপ্রিলের প্রথম 2 সপ্তাহে বাতাসের আর্দ্রতা গড়ে সাধারণত 70 থেকে 75 শতাংশের মধ্যে থাকে, কিন্তু এবার তা নেমে এসেছে 50 শতাংশের ঘরে। জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে যে আর্দ্রতা সে তুলনায় এবছরের আর্দ্রতাটা কিছুটা কম, যার ফলে যে মানুষের হয়তো শরীর ঘামছে না কিন্তু শরীর শুকিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে পুকুর ও জলাশয় কমে যাওয়ার কারণে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। গত 2 দশকে রাজশাহীতে বৃক্ষগুল্ম আচ্ছাদিত ভূমি কমেছে 19% আর জলাশয় কমেছে 4% হারে। সে কারণে এই সময়ের মধ্যে এই অঞ্চলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে 9.83 ডিগ্রি সেলসিয়াস। হিউমিডিটি তৈরির যে ন্যাচারাল প্রসেস, সেই ক্ষেত্রে যে কন্ট্রিবিউটরসগুলো আছে তার ভিতরে হচ্ছে আপনার জলাশয় বা জলাধার যাকে বলছে সেটি একটি। এখন সেই জলাধারের তো একটা বড় ধরনের পরিবর্তন এসেছে। ল্যান্ড কভার চেঞ্জের জন্য সারফেস টেম্পারেচার যে বৃদ্ধি পেয়েছে তার ভিতরে আমরা একটা বড় নিয়ামক দেখছি যে জলাশয়। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির সমীক্ষা বলছে গত 6 দশকে রাজশাহী মহানগরীতে 97% পুকুর ও জলাশয় ভরাট হয়ে গেছে, সেখানে উঠেছে কনক্রিটের ইমারত। 93 বর্গ কিলোমিটার আয়তনের এই নগরীতে এখন জলাশয় রয়েছে মাত্র 120টি। শিবলিনমান, যমুনা নিউজ, রাজশাহী।
নির্বাচিত হলে ভিন্ন পদ্ধতিতে উন্নয়নের মাধ্যমে সিলেটকে পরিবর্তন করা হবে, এমনটাই বলেছেন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। বিকেলে সিলেটে ফিরলে বিমানবন্দরে তাকে স্বাগত জানায় আওয়ামী লীগের জেলা ও মহানগরের নেতারা। পরে সংক্ষিপ্ত বক্তব্যে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, মনোনয়ন নিয়ে আওয়ামী লীগে কোনো বিভেদ নেই, নৌকাকে জয়ী করতে সকলে ঐক্যবদ্ধ। তাকে নৌকা প্রতীক দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান। পরে মোটর শোভাযাত্রার মাধ্যমে নেতাকর্মীদের নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। আমি নগরের একজন সেবক হতে চাই এবং আগামী দিনে এই নগরকে একটি ডিফারেন্ট ওয়েতে উই ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার সিলেট সিটি কর্পোরেশন এবং আমাদের সিলেটের পক্ষে, আমাদের সিলেটবাসীর পক্ষে আমি একটা বয়স হিসাবে কাজ করতে চাই। পারিবারিক একটি ইস্যুকে কেন্দ্র করে ষড়যন্ত্রকারীরা অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তার বড় ভাই গোলাম কিবরিয়া বড়মনিরের বিরুদ্ধে ধর্ষণের যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়, তবে বড়মনির যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যে মেয়েটি ধর্ষণের অভিযোগ করেছে তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অভিযোগ আছে বলেও দাবি করেন সংসদ সদস্য ছোটমনির। একটি মিথ্যা মামলাকে কেন্দ্র করে একটি মহল টাঙ্গাইলের রাজনীতির পরিবেশ নষ্ট করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের দলে মোস্তাকের মতো সেই মির্জাফর, সেই বেইমানরা যারা অতীতে দলের নেতাদের খুন করে, দলের ভিতরে অপপ্রচার করে, যারা দলের ভিতরে অবস্থান করছে, সেই মোস্তাকের দল, মোস্তাকের রক্ত তারা এই অপপ্রচারে লিপ্ত। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মুজিবনগর দিবস। সূর্যোদয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় মেহেরপুর থানার পুলিশ, বিজিবি ও আনসারের সদস্যরা গার্ডা বর্ণার প্রদান করেন। এতে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ আরও অনেকে। এদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভোলার লালমোহনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ সামনে রেখে ভিড় বাড়ছে নরসিংদীর দোকান মার্কেটে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে তাল মিলিয়ে বেশি দামে পোশাক কিনতে নাভিশ্বাস উঠছে অনেকেরই। ঘনিয়ে আসছে ঈদের সময়, তাই নরসিংদীর ফুটপাতের দোকান মার্কেটে জমে উঠেছে বেচাকেনা, বাড়ছে ক্রেতাদের ভিড়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে বেচাকেনা। শপিং মলগুলোতে মিলছে দেশি বিদেশি সব ধরনের কাপড়, বাহারি নামের জামায় আগ্রহ মেয়েদের। নিম্নবিত্তরা ভিড় জমাচ্ছেন ফুটপাতের দোকানগুলোতে, কিনছেন নিজেদের সামর্থ্য অনুযায়ী পোশাক। ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবার জন্য টুকটাক কেনাকাটা শেষ। পছন্দের জিনিস তো আর রেখা যাওয়া সম্ভব না, দাম হলো নিতে হয় আর কি। সব মূল্যে সবাই এখান থেকে সদা নিতে পারে, এখানে গরিব দুঃখী সবাই আমাদের কাছে সদা নিতে পারে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির পাশাপাশি বেড়েছে কাপড়ের দামও, এতে কেনাকাটা করতে গিয়ে হিমশিম অবস্থা অনেকেরই। আগেরবার যে টি শার্ট নিয়েছিলাম ধরেন ওটা ছিল 500 টাকা, এরকম একটা রেঞ্জে ছিল, এখন এটা বেড়ে গিয়ে 800 টাকা হয়ে গিয়েছে। এখনও কেনাকাটা করিনি, আসলে মার্কেট ঘুরে দেখতেছি, আসলে সাধ্যের বাইরেই চলে গেছে যে অবস্থা, ঊর্ধ্বগতি সব কিছুরই। বিক্রেতারা বলছেন ঈদ উপলক্ষে বাহারি পোশাক দোকানে তুলেছেন তারা, প্রত্যাশা শেষ সময়ে আরও জমবে বেচাকেনা। ঈদের মধ্যে আছে নন্দিনী ইন্ডিয়ান, নন্দিনী বিপুল ব্র্যান্ডের মাল আছে, ইন্ডিয়ান বারিশ আছে, আবার সুতির মধ্যে ভালো বারিশ চলতেছে এখন, আবার প্রিন্টের মধ্যে জয়পুরী আছে। আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়ায় ভালো হইতেছে, আপনার এক এক দোকানদার লাখখানিকের উপরে বেচাকেনা করতেছে, কাস্টমার আস্তে আস্তে বাড়তেছে, আশা করতেছি দিন যত যাবে কাস্টমার রেসপন্স আরও বাড়বে আর কি। ঈদ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে শপিং মল মার্কেটগুলো। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশে।